যেন বদলে যাচ্ছে দৃশ্যপট। এক সপ্তাহ আগেও হাসপাতাল জুড়ে ছিল সারি সারি বিছানা, তবে বর্তমানে সেই বিছানার সঙ্গে যুক্ত হয়েছে মেঝেও। রোগীর চাপ সামলাতে এর থেকে বিকল্প কোনো ব্যবস্থা হাতে নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ডেঙ্গু রোগীর এমন চাপ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিসংখ্যান বলছে, গত মে মাসে ডেঙ্গু নিয়ে 306 জন রোগী ভর্তি হলেও চলতি মাসের প্রথম 14 দিনে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 600 জনে। এছাড়া প্রথম 5 মাসে কোনো মৃত্যু না হলেও চলতি মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালটিতে মারা গেছেন 6 জন। খালি এমনি বমি হইতো, খালি ভানি হইতো, শুধু ভানি হইতো। মশার কারণে আজকে অবস্থা। যদি 5 জনের ছুটি হচ্ছে, দেখা যায় 10 জন ভর্তি হইতেছে। কিছুই খেতে পারছিলাম না, পানিও আমার কাছে মানে বিষাদ একটা জিনিস মনে হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতিও উদ্বেগজনক। সারা দেশে এবছর নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে 3,500, যাদের মধ্যে 2,500-এরও বেশি ঢাকায়। এছাড়া বছরের প্রথম 4 মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা 1,000-এর কম থাকলেও চলতি মাসের প্রথম 14 দিনেই নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে 1,500-এরও বেশি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। টোটাল রোগী ভর্তি আছে 239 জন। তা নিঃসন্দেহে তথ্যটি তো আমার জন্য উদ্বেগজনক, কারণ আমাকে চিকিৎসক থেকে শুরু করে প্রত্যেকের উপরে 2×3×4× লোড নিতে হচ্ছে। শুধু মুগদা নয়, রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালেও দিনে দিনে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। সংখ্যায় কম হলেও বেসরকারি হাসপাতালেও বাড়ছে রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের উপর জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ। ডাবের খোসা খেয়ে আমরা ডাবটা ফেলে দিচ্ছি, এটির ভিতরে কিন্তু আপনারা সবাই দেখবেন লার্ভা কিন্তু ভর্তি, বৃষ্টির পানি জমে গেছে। আমাদেরকে এডিস মশার থেকে যদি বাঁচতে হয়, সামাজিক আন্দোলন করতেই হবে। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন গত বছর 281 জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু উভয় ক্ষেত্রেই সংখ্যার দিক থেকে এগিয়ে ডেঙ্গু শক সিন্ড্রোম। এমন ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির রক্তচাপ অতি দ্রুত কমতে থাকে, কমতে থাকে রক্তে অণুচক্রিকার পরিমাণও। এসব বিষয় মাথায় রেখে আক্রান্ত ব্যক্তি এবং স্বজনদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। রাশেদ বাপ্পি, সুমো সংবাদ, ঢাকা।